সহজ রেশন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নপত্রের পিডিএফ ফাইল আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দেখা দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের 1 নম্বর দেখে, তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না যে পদ্ধতিতে, তা হলো পরিবহন, পরিচালন, বিকিরণ, না সবগুলি। তো তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না যে পদ্ধতিতে, সেটি হচ্ছে বিকিরণ পদ্ধতি। ঠিক আছে, এই পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাপ সঞ্চালনের জন্য। এরপর 2 নম্বর দাগে, এখানে একটি মৌলের সংকেত দেওয়া আছে, বলা হচ্ছে মৌলের পরমাণুতে আধানযুক্ত কণার সংখ্যা হবে এক্স এক্স মাইনাস ওয়াই ওয়াই না 2y। তো এখানে আধানযুক্ত পরমাণুর আধানযুক্ত কণার সংখ্যা হচ্ছে 2y। ঠিক আছে, এখানে ওয়াই হচ্ছে এই মৌলটার পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ প্রোটন সংখ্যা। যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রনও থাকে, তাই হবে কি এটা 2y হবে। ঠিক আছে, প্রোটন আর ইলেকট্রন এগুলো হচ্ছে কি আধানযুক্ত কণা। 3 নম্বর দেখে, অস্টিওপোরোসিস রোগের কারণ হলো দেহ তরলে NA অর্থাৎ সোডিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাওয়া, দেহে অম্লক্ষারের ভারসাম্য নষ্ট হওয়া, দেহে অক্সিজেনের সরবরাহ কমে যাওয়া, রক্তে জলের পরিমাণ কমে যাওয়া। তো অস্টিওপোরোসিস রোগের লক্ষণ, রোগের কারণ হচ্ছে দেহে অক্সিজেনের সরবরাহ কমে যাওয়া। এরপর দেখো 4 নম্বর দেখে, সালফেট মূলকের সংকেত ও যোজ্যতা যথাক্রমে, এখানে 4টি অপশান দেওয়া আছে। তো সালফেট মূলকের সংকেত ও যোজ্যতা হচ্ছে এখানে অপশান ডি, এরটা হবে সঠিক উত্তর। 5 নম্বর দেখে, সমুদ্র বায়ুর প্রাবল্য বৃদ্ধি পায় সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় না রাত্রিবেলায়। তো সমুদ্র বায়ুর প্রাবল্য বৃদ্ধি পায় সন্ধ্যাবেলায়। 2 নম্বর দেখে, এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। নাম্বার 1-এ এক ক্যালোরির সংজ্ঞা দাও, উত্তর লিখবে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলে। 2 নম্বর দেখে, আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও, উত্তর হচ্ছে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। 3 নম্বর দেখে, দুটি উভধর্মী ধাতুর উদাহরণ দাও। তো দুটি উভধর্মী ধাতু এখানে লিখবে দস্তা বা জিঙ্ক, ঠিক আছে, যার সংকেত হচ্ছে ZN, আর অ্যালুমিনিয়াম এর সংকেত হচ্ছে AL। পরের প্রশ্ন 4 নম্বর দাগে, ইউরিয়ার বিয়োজনে যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় তা কিসের? তো ইউরিয়ার বিয়োজনে যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় তা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের, যার সংকেত NH3। 5 নম্বর দাগে, তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। তো তড়িতের সুপরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট। 6 নম্বর দাগে, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুর মধ্যে সব থেকে ভারী কণা হচ্ছে নিউট্রন। ওকে, 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর। 1 নম্বর দাগে, 2 টুকরো বরফ একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে জোড়া লেগে যায় কেন? দেখো উত্তরটা লিখবে, দুটি বরফের টুকরো একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে সংযোগস্থলে বরফের গলনাঙ্ক কমে ও বরফ গলে একসময় জলে পরিণত হয়। চাপ উঠিয়ে নিলে গলনাঙ্ক আবার বাড়ে ও গলে যাওয়া জল আবার বরফে পরিণত হয়, ফলে বরফের টুকরো দুটি জুড়ে যায়। 2 নম্বর দেখে, সন্ধ্যাবেলার তুলনায় গভীর রাতে বেশি শিশির পড়ে কেন? দেখো উত্তর লিখবে, দিনের বেলা পৃথিবী সূর্যের তাপ শোষণ করে গরম হয় এবং সন্ধ্যার পর ওই তাপ বিকিরণ করে ঠান্ডা হতে থাকে, ফলে তাপমাত্রা কমতে থাকে। গভীর রাত্রে তাপমাত্রা অনেক কমে যায় এবং ভূপৃষ্ঠ অনেক বেশি শীতল হয়। ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তরও বেশি ঠান্ডা হয়, ফলে সন্ধ্যাবেলার তুলনায় গভীর রাতে বেশি শিশির পড়ে। 3 নম্বর দেখা যাবে, ধাতু ও অধাতুর দুটি করে পার্থক্য লেখো। তো ধাতুর অধাতুর দুটি করে বৈশিষ্ট্য লিখতে হবে। ঠিক আছে, তো ধাতুর বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে ধাতু চকচকে বা ধাতু চকচকে হয়। 2 নম্বর, ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে। 3 নম্বর হচ্ছে ধাতুকে আঘাত করলে ঝনঝন বা ধাতব শব্দ উৎপন্ন হয়। ঠিক আছে, বা শব্দ করে আর কি। এরপর দেখো অধাতুর বৈশিষ্ট্য কি? অধাতু হচ্ছে চকচক করে না। ঠিক আছে, 1 নম্বর বৈশিষ্ট্য, অধাতু চকচক করে না। 2 নম্বর, অধাতু তাপ ও তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। 3 নম্বর, অধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ করে না বা ধাতব শব্দ উৎপন্ন করে না। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দেখে, প্রদত্ত যৌগগুলির ক্ষেত্রে সংকেত লেখো, মার্কিউরাস ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, এগুলোর সংকেত লিখতে হবে। তো মার্কিউরাস ক্লোরাইড এর সংকেত হচ্ছে HgCl2, আর সোডিয়াম অ্যালুমিনেট এর সংকেত হচ্ছে NaAlO2। ঠিক আছে, 4 নম্বর দেখে, ঠিক বা ভুল নির্বাচন করো, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে।
এক নম্বর দেখে সাধারণত শীতের শুরুতে অক্টোবর নভেম্বর মাসে খারিফ ফসলের চাষ হয়, এটা হবে ভুল, ঠিক আছে? অর্থাৎ এই সময় কী হয়, রবি শস্যের চাষ হয় শীতের শুরুতে। দু নম্বর দেখে ধান গম হলো তণ্ডুল জাতীয় ফসল, এটা হবে ঠিক। তিন নম্বর দেখে আমের জোড় কলম তৈরি করার সময় মূল সহ কাণ্ডের যে অংশটি ব্যবহার করা হয় তাকে সিয়ন, এবং যে উন্নত জাতের আমের শাখাটি সংযুক্ত করা হয় তাকে স্টক বলা হয়, এটা হবে আমাদের ভুল। এরপর চার নম্বর দাগে চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে, এটাও হবে ভুল, কারণ কী করে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর দাগে, নিচের বক্তব্যগুলির কোনটি সঠিক নয় সেটা নির্বাচন করতে হবে, ঠিক আছে? যে কোনো দুটি করতে বলা হচ্ছে, এক ইন্টু দুই। নম্বর একে ফোর ডি ডালাপন চাষের জমিতে স্প্রে করে আগাছা দমন করা হয়, এটা হবে সঠিক। দু নম্বর ভিটামিন ডি এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা গোল্ডেন রাইস নামে বিশেষ ধরনের ধান তৈরি করেছেন, এটা সঠিক নয়। তিন নম্বর মৃগেল মাছ ও কমন কার্প জলের নিচের স্তর থেকে খাবার সংগ্রহ করে, এটা হবে সঠিক। আর চার নম্বর দাগে চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লুরাইড দাঁতের ক্ষয় রোধ করে, এটা হবে সঠিক। ছ নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে, প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে এবং দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। নম্বর একে দেওয়া আছে দেখো, ছোট কৃষি জমি বা ফুলের বাগান ড্যাশ করতে পাওয়ার টিলার ব্যবহার করা হয়, তো ছোট কৃষি জমি বা ফুলের বাগান কর্ষণ করতে বা চাষ করতে, ঠিক আছে, পাওয়ার টিলার ব্যবহার করা হয়। দু নম্বর সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলে বাসা বাঁধে ড্যাশ নামে নাইট্রোজেন সংবন্ধনকারী মিথোজমী ব্যাকটেরিয়া, তো এখানে উত্তর কী লিখবে, সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলে বাসা বাঁধে রাইজোবিয়াম নামে নাইট্রোজেন সংবন্ধনকারী মিথোজমী ব্যাকটেরিয়া। সাত নম্বর থেকে এক কথা উত্তর লিখতে হবে, প্রশ্নের মান এক নম্বর করে। নম্বর একে দেওয়া আছে, কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্পোনা তৈরি করার সময় কোন অন্তঃক্ষরা গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়, উত্তর লিখবে এখানে পিটিউটারি, ঠিক আছে, পিটিউটারি গ্রন্থির অন্তঃক্ষরা গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়। দু নম্বর হচ্ছে মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম লেখো, তো মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হচ্ছে ব্যাটারি খাঁচাই পালন। এরপর দেখো আট নম্বর দেখে স্তম্ভ মিলাতে হবে এখানে, ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে হাফ নম্বর করে, চারটি প্রশ্নের জন্য দু নম্বর দেওয়া আছে। নাম্বার এখানে প্রথম দেখা হচ্ছে বাম স্তম্ভ, এটা ডান স্তম্ভ, বাম স্তম্ভে রয়েছে চেনোপোডিয়া ভাসামানিক সিলভার ওক আর লেঘন, ডান স্তম্ভে দেওয়া আছে ডিম উৎপাদনকারী মুরগির জাত, মাংস উৎপাদনকারী মুরগির জাত, উৎকৃষ্ট ধানের জাত, আগাছা আর ছায়াতরণ, এটাকে আমাদের মিলাতে হবে। এক নম্বর হচ্ছে চেনোপোডিয়া, এটা অপশান ডি এর সঙ্গে মিলবে আগাছা। দু নম্বর ভাসামানিক, এটা অপশান সি এর সঙ্গে মিলবে উৎকৃষ্ট ধানের জাত। তিন নম্বর সিলভার ওক, এটা হচ্ছে অপশান ই এর সঙ্গে মিলবে ছায়াতরণ। চার নম্বর লেঘন, এটা অপশান এ এর সঙ্গে মিলবে ডিম উৎপাদনকারী মুরগির জাত। ন নম্বর দেখে প্রথম জোড়ার সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়ার শূন্যস্থান পূরণ করো, এক ইন্টু দুই সমান সমান দুই। নম্বর একে আতুর পুকুর ডিম্পোনা, আতুর পুকুর তার সঙ্গে ডিম্পোনা, তাহলে সঞ্চয়ী পুকুর এর সঙ্গে কী হবে সেটা লিখতে হবে, তো সঞ্চয়ী পুকুরের সঙ্গে হবে চারাপোনা। দু নম্বর মেজর কার্ফ তার সঙ্গে কাতলা, এটা মাইনর কাস্ট তার সঙ্গে কী হবে সেটা হবে পুঁটি, ঠিক আছে। দশ নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে দু নম্বর। নাম্বার একে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো, উত্তর লিখবে এক নম্বর দিয়ে মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। দু নম্বর হচ্ছে জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। তিন নম্বর জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, সুতরাং বলা যায় জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, ঠিক আছে। পরের প্রশ্ন দু নম্বর দেখে দেখো মধুর পুষ্টি গুণ উল্লেখ করো, তো মধু হলো এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংগ্রহ করে বা সংরক্ষণ করে রাখে, ঠিক আছে। মধু শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম, ক্যালসিয়াম দাঁত হাড় চুলের গোড়া শক্ত করে বা গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্ত শূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে, ওকে। তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের সায়েন্স বা পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে।
এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।